গাইস গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ এখন বাজে 6:15, আমি গুছিয়ে নিয়েছি, আবশ্যকে গুছিয়ে দিয়েছি, এখন যাবো আবশ্যক স্কুলে। আমি তো যাই না, তো আজ মাস পুড়ে গেছে, স্কুলের ফি দিতে যেতে হবে, আর আরও দুটো বই ওখানে হারিয়ে রেখে এসেছি। আমি গাড়িদাদাটাকে দুদিন বললাম, গাড়িদাদাটা দুদিন গেল ম্যামদের কাছে, বললো কেউ বই জমা দেয়নি। এখন আমি যাই, গিয়ে দুটো বই যদি পাই তো ভালো, আর যদি না পাই তো নতুন করে আবার কিনে নিয়ে আসবো। কি বলো তো, বই হারিয়ে ফেললে কেমন রাগ হয়, ওই বই আবার কিনতে হবে টাকা দিয়ে, মানে ও আবার যদি ভুলে রেখে আসে আবার কিনতে হবে। মানে এই সমস্যাটা আমাদের স্কুলটা না প্রচুর হচ্ছে, অন্যান্য বাচ্চাদের হয়তো ব্যাগে বই চলে আছে, তারা আর রিটার্ন করছে না, কতটা খারাপ লাগে না বলো। চলো আজ সেই জন্য আমি যাচ্ছি, বিশেষ করে যে ওর বইটার জন্য, বইটা খোঁজার জন্য। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আমি তো 5:30 উঠেছি, উঠে গুছিয়ে গেছি ওকে গুছিয়ে, এখন 6:15 বাজে। তো এখন বাবুর পটি পেয়েছে, প্রতিদিন এই স্কুলে যাওয়ার সময় পটি পাচ্ছে, তো ওখানে বসিয়ে দিয়েছে। আর 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে গুছিয়ে গেছি ওকে, তারপর রাস্তা চলে যেতে হবে। তো রাস্তা ওদের ওই গাড়িতে করেই আমি যাব। আসার সময় যদি দেখি লেট হচ্ছে, মানে ম্যামদের সঙ্গে কথা হচ্ছে না, আগের থেকে লেট পরে কথা হচ্ছে, গাড়ি ছেড়ে দিলে আমি পরে অটো করে চলে আসবো ওকে নিয়ে। তো চলো, এটাই তোমাদের সঙ্গে বলার ছিল, তো এটা বললাম। এখন স্কুলের দিকে যাওয়া যাক। ওখানে মানদীপ যে আরুষের ক্লাসমেটটা আছে, ওর মাও যাবে বলেছিল, তো ও যদি যায় ভালো, দুজনে আবার একটু বাজার করতে বেরোবো। যেহেতু পয়লা বৈশাখে মা, আমার মা, শাশুড়িমা, শ্বশুরমশাই, বাবা, ওদের কিছু কিছু দিতে হবে তো বোনকে, তো সেইগুলো আজ যাবো, মানে স্কুলে দিয়ে তারপর ওখানে একটা মার্কেট বসে, বড়ো একটা মার্কেট, সেই মার্কেটটাই যাবো। তো চলো, বেশ কথা বলবো না, গুছিয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো। তো চলো, যে বেরিয়ে পড়েছি এখনই, গাড়ি চলে আসবে, গাড়ি আসলেই, হ্যাঁ গাড়িতে করে আমি আরুষ চলে যাবো। যে আমার শোনো বাবা, এই ভোরে উঠতে ওদের কত কষ্ট হয় বলো। তো চলো যাওয়া যাক রাস্তার দিকে। তো এইবার ওরা ক্লাসে বসে গেলে আমরা বাজারে চলে এসেছি, আর এখানে আমার বাবা আর শ্বশুরমশাইয়ের জন্য গেঞ্জি নিচ্ছি। তো এটা নিলা, এটা আমার একটা ফ্রেন্ডের দোকান, এটা আমার একটা ফ্রেন্ড প্রণবের নাম, তো এর দোকান থেকে এই সমস্তটা কেনাকাটা করে তারপর আবার একটু মলে যাব। তো চলো মলের দিকে যাওয়া যাক। আর এখানে বিশাল বলে একটা মল আছে আমাদের, তো সেই মলটায় আমরা যাচ্ছি, আমি আর আমার বান্ধবীটা। তো ওখানে গিয়ে যা যা কিনবো সেটা দেখাতে পারবো কি পারবো না জানি না, তো বাজারটা করে তারপর বাড়ি যাই, তারপরে আবার সব কথা হবে। মার্কেট করে চলে এসেছি, আর আরুষের স্কুলে এখন এসে গেছি, তো স্কুলে এখন মাইনেটা দেবো। আর আরুষের যে বইগুলো হারিয়ে গেছে, তো ওইগুলো বললো 9:50 পরে যে, চলো ওখানে যাই, গিয়ে কথা হবে, মানে ম্যাডামদের সঙ্গে কথা বলে দেখি বইগুলো পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় তো আমি আবার বইয়ের দোকানে যাবো। কি স্নান করে চলে এসেছি বাড়ি এসে, না আর তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি, কেন বলো তো, আরও এতটা জ্বালায় এসে রং ঠং বের করে একাকার করে খেলা করছে, তো ওই সমস্ত খেলা টেলা করলো, আমি আর ওর পেছনে চাচাতে যাই। তো চলো তোমাদের দেখাই ও কী খেলাটা করছিলো, দেখো দেখেছো প্রত্যেকটা বাটিতে বোতলে রং, তো এই রং নিয়ে ও খেলছিলো। তো এই সমস্ত ঝামেলার মধ্যে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর এখন আমি স্নান করে চলে এসেছি, এসে মুখে কী করেছি টোনারটা লাগিয়ে নিয়েছি, টোনার লাগিয়ে এখন যেটা একটা সানস্ক্রিন লাগিয়ে নেব। তো সানস্ক্রিন দুপুরবেলা তো খুবই প্রয়োজনীয় তোমরা জানো, তো ওটাই এখন লাগাবো আর কিছু না। পুজো দিতে যাবো, পুজো দিয়ে এসে আবার আরুষকে এখন স্নান করে একটু পপকর্ন বের করে দিয়েছি, মানে আমি না পপকর্ন পেলেই নিয়ে আসি অনেকটা করে, মানে ও যখন কিছু খেতে যায় একটু একটু করে বাড়িতে পপকর্ন বের করে দিই, তো পপকর্ন এখন খাচ্ছে, আমি পুজো দেবো। পুজো দিয়ে তারপর কী করবো বলো তো, পড়াতে বসবো, কারণ আমি আরুষ স্কুলের থেকে আসছে, এসে 10:30 আসি স্কুল থেকে, তো দাঁড়াও স্কুল থেকে এসে ও 10:30 আসি, আর এই 1টা কি 1:30 সময় পড়াতে বসি, বসে 1 ঘন্টা মতো পড়াই, তারপর খাওয়াই, খাইয়ে ঘুম পড়ি। তো চলো এখন পুজোটা করে আসি, পুজো করে এসে ওকে পড়াবো। স্নান করে পুজো দিয়ে আমি গুছিয়ে নিয়েছি, কেন বলতো, আজ আমাদের ঘরের পেছনে যে বাড়িটা, ওই বাড়িটা ছোট্ট একটা বেবি হয়েছিল, ওর ষষ্ঠী পুজো আছে, তো সেই ষষ্ঠী পুজোতে আমরা যাব। আর আমি ওর জন্য একটা যে জামা, জনসন বেবির যে সেট আছে না, মানে একটা ছোট্ট বেবি ড্রেস আর জনসন বেবির যে সেট, তো ওই একটা নিয়ে এসেছি। তো চলো ওইটা ওখানে যাওয়া যাক, আর ওখানে ফোন নিয়ে যাবো না, কারণ গ্রামে তো কেমন একটা ভাবে জানো তো এই ব্লগ ফ্লগ করলে। তো চলো আমি যাই, এই যে গুছিয়ে নিয়েছি সুতির শাড়ি পরা, আর এই যে আমার পাপাকেও গুছিয়ে নিয়েছি, তো এখন আমরা ওখানে চলে যাবো। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলেও এসেছি, আর এই যে আরুষ, তো চলো ঘরের মধ্যে যাওয়া যাক, গেট খোলো খোলো। তো চলো বাড়ি চলে এসেছি, কে আছি জিনিসটা দিয়েছি, খেয়েছি চলে এসেছি, আর দেখো বাড়ি এসেছি,
বাড়ি এসে এখন আবার মাছ কাটতে হবে। সে পুকুরের থেকে কত মাছ দিয়ে গেছে, মানে 8-10 পিস তো দিয়েই গেছে, তো ওই মাছ এখন সব কাটতে হবে। তো চলো মাছটা কাটি, তারপর ঘরে এসে। তো এই যে আমাদের মাছ দিয়ে গেছে, মানে আমাদের ওই পুকুরের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম অল্প একটু জায়গায় যে মাছ হয়, মাছ ছিল সেখান থেকেই ধরে, এরা ধরে আমাদের চার পরিবার, তো চার পরিবারে ভাগ করে নেয়। তো মাছগুলো না ভীষণ কাদা থাকে, এই জন্য আমি সিঙ্কের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি মাছটা এখানে কাটবো, আমি ঘরে বসেই মাছ কাটি, বাইরে যাই না। আমার না এতটা কষ্ট হচ্ছে মাছ কাটতে, কেন বলো তো, খেয়ে এসেছি পুরো পেটটা ভরা, তারপরে এসে পর আবার আবার মাছটা কাটতে হচ্ছে। কারণ মাছ যদি না কাটি তো মানে পেটটা তো পচে যাবে, তো পচে গেলে তখন তো খেতে আমাদেরই খারাপ লাগবে। এই জন্য না কষ্ট করে হলেও আমি কাপড় চোপড় একদম পাল্টাইনি, কারণ কিছু শর্ট ভিডিও করতে হবে, তো শর্ট ভিডিওর জন্য কাপড়টা আমি পাল্টালাম না। যেহেতু খেয়েছি কাপড়টা তো ধুতে হবে, এই জন্য ভাবলাম একেবারে পরা থাক, মাছটা আমি কেটে নিই, কেটে তারপর আমি একেবারে কাপড়টা চেঞ্জ করে ফেলবো শর্ট ভিডিও করার পর। তো চলো মাছটা আমি কেটে কুটে গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আবার তখন শুতে হবে। আরুষের ঘুম পেয়ে যাচ্ছে, 2:30 বেজে গেছে, তো এত বেলায় আরুষ চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে, আরুষের কিচ্ছু করার নেই, মাছ কাটতে হবে। শাশুড়ি মায়ের তো কোমরে পেটে না ব্যথা, যে শাশুড়ি মাকে বলবো যে তুমি করো, কেমন একটা লাগে, ওনার শরীরটা যেহেতু ভালো না, ভালো থাকলে তবু ওনাকে বলা লাগতো না, উনি আমি যাচ্ছি অনুষ্ঠান বাড়ি দেখে উনি কেটে রাখতো, কিন্তু ওনার শরীরটা তো খারাপ, এই জন্য উনি কেটে রাখতে পারেনি। আর আমার শাশুড়িমার না শিরদাঁড়াটা মানে বেঁকে গেছে, বেঁকে গেলে তো কত সমস্যা বলো এইভাবে বসতে গেলে, এই জন্য চলো মাছটা আমি কাটি, কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করি, করে ফ্রিজে রেখে দেবো। এখন এখন তো রান্নার ঝামেলা নেই, তো চলো। তো এবার আমি মাছ কেটে জাস্ট ঘরে এসে পারলাম না, একটু শোবো, তো অনলাইন থেকে দাদাটা চলে এসছে, মানে ডেলিভারি বয়টা চলে এসছে, তো কী নিয়ে এসছে তো চলো তোমাদের সমস্তটা দেখাই। আমার কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, সেগুলো নাইকাতেই দিয়েছিলাম, আর নাইকার ডেলিভারিটা এত ভালো, এত ভালো মানে বলে বোঝানো যাবে না, কোনো কিছু মানে ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো সব থেকে এই নাইকারটা ভালো। তো আমি অর্ডার দিয়েছি, 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসে, 3 দিনটা আমি বেশি বলছি, কিন্তু 2 দিনের মধ্যেই চলে আসে। আর এখানে আমি যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো হলো প্লামের, আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি আবারও বলছি এটা হলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এই জন্য আমি এটা নিয়েছি। এটা হলো প্লামের একটা নাইট সাফা, হ্যাঁ নাইট সাফা তো ওটা লেখা আছে, নাইট ক্রিম, এটা একটা নাইট ক্রিম প্লামের। আরও 2টো প্রোডাক্ট আছে, তো এই সেন্টটা না অসাধারণ একদম। তো চলো, আরও 2টো প্রোডাক্ট আছে, সেই 2টো প্রোডাক্ট হলো, একটা হলো স্ক্রাবার আর একটা হলো ফেস মাস্ক যেটা। তো এইগুলো আমার অর্ডার দেওয়া ছিল, প্রয়োজন ছিল। আমি না আগে লোটাস ইউজ করতাম, তো লোটাসের খুব ভালো একটা দেখছি না, এই জন্য প্লামটা অনেকগুলো রিভিউ দেখলাম, দেখে প্লামটা খুব ভালো লাগলো, এই জন্য এটা আনিয়েছি। আর আমি প্লামের ভিটামিন সি সিরাম যেটা ওটা, তারপর সানস্ক্রিমটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, কিন্তু সত্যি বিশ্বাস করো এতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি, তার জন্য তোমাদের বলছি যে খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। আবারও বলছি এটা কোনো অ্যাড না, আমি আমার পার্সোনাল আমি এগুলো আনিয়েছি, সেটা আমার ভালো লেগেছে, সেটা তোমাদের বলছি। তো এর মধ্যে না ছোট্ট একটা আমাকে আবার ইয়ে মতো দিয়েছে, ওটা কি বডি লোশন না কী জানি, বুঝতে পারলাম না, এটা জানি না, এটা দেখতে হবে কি। তো চলো আমি প্রোডাক্টগুলো সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ দুপুর হয়ে গেছে, ভাবছি এই ভিডিওটা আমার এন্ড করতে হবে, তো এটা আমি তাড়াতাড়ি দেখিয়ে নিই, এই জন্য আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো স্ক্রাবার, এটা সপ্তাহে 2 বার করতে হবে। তো চলো অন্যান্য প্রোডাক্টগুলো দেখে নাও।
আমরা ঘুম থেকে এখন উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই আরুষ যেটা খাচ্ছে দেখো কি, পপকর্ন। এই যে পপকর্ন অনির্বাণ এনে দিয়ে গেছিল, তো সেটা আমরা ভাবলাম এখন বসে বসে খাই। আর এর আগে একটা বেল খেয়েছি, আগের দিনের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম বেল পাড়তে গেছিল, সে বেলটা না পেকেছিল, পুরো হলুদ সেন্ট সেন্ট বেরোচ্ছিল পুরো। তো ওই বেলটা খেলাম, খেয়ে তারপরে সে পপকর্ন খাচ্ছে। হেভি লাগে না পপকর্ন গুলো? আমার তো ভীষণ প্রিয়, আমার আরুষেরও খুব প্রিয়। টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে, তো আমি বললাম একটু টিভি দেখো, 10-15 মিনিট টিভি দেখো, তারপর ঠাম্মি দুধ আনতে গেছে, দুধ আনলে দুধ জ্বালিয়ে ওকে খাইয়ে দেবো, দুধ খাইয়ে তারপর বই নিয়ে বসাবো। তো চলো আমরা একটু টিভি দেখি, পপকর্ন খাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। দেখো দেখো ভুলে আর হ্যাঁ, কী বলো তো, আজ তোমরা দেখলে আমি বাজার করতে গেছিলাম, মলে গেলাম, একটু মার্কেটে গেছিলাম, তো কী কী বাজার নিয়ে এসেছি সেগুলো তোমাদের এখন দেখাবো না আমি। তো ওইগুলো তো পয়লা বৈশাখে, তো পয়লা বৈশাখে যেদিন জিনিস দেখাবো সেদিন দেখিয়ে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি, আমার বেড কভারটা আগে, আমার বড় কাজ, বেড কভারটা খুব মানে নিয়মিত হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে, সকালে সময় পাচ্ছি না, রান্নাবান্না করতে হয় প্লাস আর সেই স্কুলে, এই জন্য রাত্রিবেলাটা এখন চেঞ্জ করে তারপরে শোবো। তো চলো ওইটা তাড়াতাড়ি করি, তারপরে অন্য কাজ। তো আমার বেড কভার পুরো চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, আর আরো শুয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়তে হবে, তো আর দেরি করতে পারছি না, এখন ঘুমিয়ে পড়বো, বিছানাটা করবো, মশারিটা টানাবো, মানে মেন কথা মশারিটা নেবো, মশারিটা টানিয়ে তারপর এখন শুয়ে পড়বো। আর আমার নাইট কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি, আর প্লামের সিরাম যেটা সেটা লাগিয়েছি, তারপর নাইট ক্রিম যেটা সেটা লাগিয়েছি, লাগিয়ে এখন আর কিচ্ছু না, অনেকটা মানে রাত হয়ে গেছে, এখন বাজে 11টা, এখন 11টা বেজে গেছে, তো এমনিতে লেট হয়ে গেছে, কালকে অনেক সকালে উঠতে হবে আর স্কুলে পাঠাতে হবে। তো চলো বেশি কথা বলবো না, তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো বাই, টাটা।